বছরের ন্যায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ। আজ শুক্রবার বাদ জুম্মা সিটি কর্পোরেশনের 17 নং ওয়ার্ডের পাইকপাড়া ভূঁয়াপাড়া এলাকায় জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভূঁয়ার সভাপতি ও বেইলি নিট কটনের চেয়ারম্যান সাদিয়া ইসলামের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ টোকেন নিয়ে উপস্থিত হয় সভাস্থলে ঈদ সামগ্রী সংগ্রহ করতে। প্রায় 450 জন নারী ও পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ 2022-2023 আয়োজনে 4 জন অসহায় দুস্থ ও কর্মহীন নারী পুরুষের মানসিক বিকাশ ও পুনর্বাসনের জন্য 4টি সেলাই মেশিন প্রদান করা হয়। এটা দেওয়ার কারণ হলো আমার সংসার এটা দিয়ে অনেক ভালো হবে, আমি কাজ করতে পারবো এটা নিয়ে। এটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে, চিন্তা চাইছে, আমার উপকার হয়েছে, আমার ফুলার মাইয়া কাজ করবো, ফুলারবো আমার যেন সুস্থ সংসারে আমার একটু চলতে পারবো। হ্যাঁ, তাই যাই যা ওই দেয় করে ধরে খাই। আমি এই যে সংগঠন যে আপনারা দিল সেলাই মেশিন, এই সংগঠনের উদ্দেশ্যে কী করবেন? আল্লাহ বাসারা হোক, আবার যে ফিরে আরও বাড়তি আরও অন্য মানুষের উপকার পায়। অসহায় দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে থেকে আজীবন কাজ করবে জাগ্রত সংসদ। এবং ঈদ সামগ্রী বিতরণ প্রসঙ্গে বলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভূঁইয়া। এই সংগঠনটি প্রতিষ্ঠাতার মেন লক্ষ্য হচ্ছে আমরা অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াবো। আপনারা জানেন যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, তারপর হচ্ছে বন্যা, চানমারি বস্তি আগুন, করোনা মহামারীতে বাংলাদেশের যে কোনো দুর্যোগে, তল্লা মসজিদ যে কোনো দুর্যোগে সবার প্রথমে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ মানুষের পাশে সবসময় থাকে। তারই লক্ষ্য হিসেবে আমরা চাই যে আমরা যারা আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং তারা যেন আমাদের মতো ভালো খেয়েই ঈদটা পালন করতে পারে। সেজন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় 360টি পরিবারকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। সেখানে আপনার চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই এগুলি আছে। এছাড়া হচ্ছে আমরা 4টি প্রতি বছর আমরা আমাদের যে জাকাত ফান্ড হয় সেই ফান্ড থেকে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটি করে পরিবারকে আমরা স্বাবলম্বী করে তুলব। তারই লক্ষ্য হিসেবে আজকে আমরা 4টি পরিবারকে সেলাই মেশিন বিতরণ করেছি। এই সেলাই মেশিন বিতরণের কারণ হচ্ছে তারা যেন এই আপনার নিজে উপার্জন করে তার সংসারটা সবসময় জীবিকা নির্বাহ করতে পারে, সেই দিকটাই আমরা বিবেচনা করার জন্যই আমরা এই সেলাই মেশিনটি গত বছর 1টি দিয়েছি, এই বছর 4টি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও অনেক বেশি দেওয়ার চেষ্টা করব। এ সময় জাগ্রত সংসদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতিটি মুহূর্তে দুর্যোগ মহামারীতে সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।